দৈনিক প্রথম আলোর প্রধান খবর, সড়কে যেন হত্যাকাণ্ড চলছে। এটি হচ্ছে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন, যাতে বলা হচ্ছে যে প্রতিদিনই দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে এবং সরকারি সংস্থা বিআরটিআর হিসেবেই এবারের ঈদ যাত্রায় মারা গেছে 320 জন, যা গত বছরের ঈদ যাত্রার চেয়ে 19% বেশি। সড়কের এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্সবিহীন চালক, গাড়ি নিয়ে গাড়ি চালানো, অবৈধ যানবাহন, এগুলোই হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। এর নিচেই প্রথম আলো আরেকটি খবর করেছে, সেটি হচ্ছে যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে। এটি হচ্ছে যে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যে আন্দোলন চলছিল সেটি চুয়েট বন্ধ করে দেওয়ার কারণে স্থগিত হয়ে গিয়েছে। প্রথম আলোর আরেকটি খবর প্রথম পাতার প্রথম কলামেই, সেটি হচ্ছে যে তাপ প্রবাহ কমছে না, বৃষ্টি হতে পারে মে মাসের শুরুতে। এটি হচ্ছে যে চলমান তাপ প্রবাহ নিয়ে একটি প্রতিবেদন। অন্য আরেকটি প্রতিবেদনের শিরোনাম প্রথম আলো করেছে শেয়ার বাজারের দরপতন নিয়ে, দাম কমার সীমা বেঁধেও পতন থামানো গেল না। পুঁজিবাজারের এই খবরটিকেই প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল, যাতে বলা হচ্ছে পুঁজিবাজারে বড় পতন, ক্রেতাশূন্য 200 শেয়ার। এটি হচ্ছে দরপতন রুখতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সব সিদ্ধান্তেরই উল্টো ফল দেখা গেছে শেয়ার বাজারে। বাণিজ্য সংক্রান্ত আরেকটি খবর সমকাল প্রথম পাতায় স্থান করে দিয়েছে, যার শিরোনাম ব্যাংক একীভূত করতে হবে বৈশ্বিক মানদণ্ড মেনে। এটি হচ্ছে IMF মিশনের পরামর্শ। এছাড়াও IMF বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর তাগিদ দিয়েছে, এই সংবাদে এটিও বলা হয়েছে। চলমান তাপ প্রবাহ নিয়ে দুটি ছোট ছোট সংবাদ, একটি হচ্ছে শিরোনাম মাসের শুরুতে বৃষ্টির আভাস, গরম কমা নিয়ে সংশয়, আরেকটি শিরোনাম তাপ প্রবাহের মধ্যেই রোববার খুলছে শিক্ষাঙ্গন। সমকালের প্রথম পাতার নিচের দিকে আরেকটি খবর বৈঠকের নামে পাহাড়ে প্রমোদ ভ্রমণ সংসদীয় কমিটির। এটি হচ্ছে যে এতে বলা হচ্ছে সংসদ ভবনের পরিবর্তে বিমান হাঁকিয়ে রাঙামাটি গিয়ে বৈঠক করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, এবং এই কমিটির বৈঠকের আলোচনায় স্থান পায়নি পাহাড়ে বর্তমান অশান্ত পরিস্থিতি। সমকালের শেষ পাতায় তাপ প্রবাহে রাস্তার অবস্থা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যার শিরোনাম পিচ গোলে ঝুঁকিতে সড়ক, এবং এতে বলা হচ্ছে যে এতে সড়কে ফ্রিকশন থাকছে না, দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, আর এই ধরনের সড়ক নির্মাণের মান ও নির্মাণ নিয়েও রয়েছে প্রশ্ন। দৈনিক যুগান্তর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খবরটিকেই প্রধান শিরোনাম করেছে। এতে বলা হচ্ছে চুয়েট বন্ধ, হল ত্যাগের নির্দেশ আর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। যুগান্তরের আরেকটি শিরোনাম পানি আর বিদ্যুতের দুর্ভোগ। এটি হচ্ছে দুটি খবরের একটি কমন শিরোনাম করা হয়েছে যুগান্তরের প্রথম পাতায়। একটি খবর হচ্ছে যে দাবদাহের মধ্যে ঢাকায় পানির সংকট, সেটি নিয়ে। অন্য আরেকটি খবরে বলা হচ্ছে গ্রামের পর এবার ঢাকাতেও লোডশেডিং বাড়ছে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে যুগান্তরের খবরের শিরোনাম মন্ত্রী এমপিদের প্রভাব বন্ধ চায় মাঠ প্রশাসন। দৈনিক যুগান্তর তার শেষ পাতায় দেশজুড়ে যে তীব্র তাপ প্রবাহ চলছে এতে করে শিশুদের এবং অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত একটি খবর ছাপিয়েছে, যার শিরোনাম গর্ভের সন্তান নিয়ে উদ্বিগ্ন অন্তঃসত্ত্বা মায়েরা। এতে বলা হচ্ছে যে এই তীব্র গরমের কারণে মৃত সন্তান প্রসব ও গর্ভপাতের ঝুঁকি বাড়ছে, এবং ইউনিসেফ জানিয়েছে শিশুরা উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। দৈনিক কালবেলা রাজনৈতিক খবর দিয়ে তাদের প্রথম পাতার প্রথম অংশ সাজিয়েছে, যার একটি সংবাদের শিরোনাম জামায়াত ভোট ছেড়ে দল গোছাতে তৎপর, অন্য আরেকটি খবরের শিরোনাম মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসি এসপিরা। এটি উপজেলা নির্বাচনকে ঘিরে একটি সংবাদ। আরেকটি সংবাদ ভোটমুখী প্রবণতা বাড়ছে বিএনপির তৃণমূলে, এই শিরোনামে করেছে কালবেলা। এটি হচ্ছে উপজেলা নির্বাচনকে নিয়ে। প্রথম পাতার শেষ অংশে তাপপ্রবাহের আরেকটি খবর দিয়েছে কালবেলা, এর শিরোনাম বিপর্যয়ের মুখে দেশের কৃষিখাত। এতে বলা হচ্ছে বোরো ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা চাষিদের, ঝরে পড়ছে আম ও লিচুর গুটি।